অনেকদিন পর হেলান দিয়ে ভিডিও, আর যেহেতু কয়েকটা বেশ মজার আপডেট রয়েছে, তো মনে হলো যে একটু হেলান দিয়ে আপডেটই হয়ে যাক, হেলান দিয়ে কিছু কথা হয়ে যাক। শুরু করব যেখানে অবশ্যই সুপার কাপের কিছু ম্যাচের টাইমিং চেঞ্জ হয়েছে, ক্লাব প্লে অফসের ম্যাচের টাইমিং চেঞ্জ হয়েছে, অনেক কিছু ঘটেছে কয়েক ঘন্টার মধ্যে, আর বেশ কিছু ট্রান্সফার রিলেটেড কথা, সব কিছু নিয়ে কথা বলবো, শুরু করবো। বাট তার আগে অ্যাজ ইউজুয়াল যেটা রোজ বলে থাকি, যদি চ্যানেলের মতন হয় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকনটা ক্লিক করে দিতে পারো, আর ভিডিওটা ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক ঠুকে দিও। দেখো, শুরুতে একটু সুপার কাপের দিকে নজর দেওয়া যাক, কারণ যতই এএফএফ বা এফএসডিএল তারা সুপার কাপের দিকে নজর না দিক, আমাদেরকে তো খবর রাখতেই হবে। বেশ কিছু ম্যাচের টাইমিং কিন্তু চেঞ্জ হয়েছে, যার মধ্যে 19 তারিখ মানে পরশু দিনকে গ্রুপ ডি এর যে ম্যাচগুলো রয়েছে সেই ম্যাচ পুরো হবে 8:30টার সময়, দুটো ম্যাচই হবে দুটো আলাদা ভেনুতে, সেম টাইমিংয়ে এই গতকালের ম্যাচটার মতো। যেহেতু এখনও অবধি কারা যাচ্ছে সেটা ডিসাইডিং নয়, এবং দুটো ম্যাচের রেজাল্ট ডিফারেন্ট হলে কিন্তু ডিফারেন্ট হতে পারে, বাট আজকের ম্যাচটাও তো সেম একই কেস ছিল। আজকের ম্যাচেও তো 3টে টিমেরই যাওয়ার চান্স রয়েছে, তাহলে কেন সেই টাইমিংগুলোকে চেঞ্জ করা হলো না, যাই হোক প্রশ্ন থেকে যায়। হোয়াট এভার, আজকেও কিন্তু ম্যাচ রয়েছে, ইস্ট বেঙ্গল বিকালে খেলবে, 8:30টার সময় উড়িষ্যা হায়দ্রাবাদ খেলবে, সেখান থেকেও কে যাবে এই দুটো ম্যাচের রেজাল্টের পরই আমরা জানতে পারবো। তার মধ্যে অবশ্যই ইস্ট বেঙ্গলকে জিততে হবে, মোর দ্যান 4 গোলসে বা অন্তত 4 গোলের ব্যবধানে ম্যাচটা জিতে আসতে হবে ইস্ট বেঙ্গলকে, এবং ওড়িশা হায়দ্রাবাদ ড্র হলে তখন ইস্ট বেঙ্গল কোয়ালিফাই করবে সেমিফাইনালের জন্য। তো এই ম্যাচটাও যেহেতু মানে একদম প্রপারলি বোঝা যাচ্ছিলো না, তো এই ম্যাচের টাইমিংটা চেঞ্জ করলেও করতে পারতো, যাই হোক ভালো হয়েছে দুটো ম্যাচ আমরা দেখতে পাবো, কারণ একই টাইমিংয়ে দুটো ম্যাচ দেওয়া মানে কিন্তু যে কোনো একটা ম্যাচকে আমাদের স্যাক্রিফাইস করতে হতে পারে। মোস্ট প্রবলি মুম্বাই আর যে চেন্নাই এফসির ম্যাচ রয়েছে সেটা টেলিকাস্ট হবে, আর চার্চিল আর নর্থ ইস্টের ম্যাচটা একইভাবে, যেভাবে আই লিগের টিমগুলোকে স্টেপ মাদারি বিহেভিয়ার করা হয় সেটাই হয়তো করা হবে, এবং সেই ম্যাচটা হয়তো আমরা টেলিকাস্ট নাও দেখতে পারি। তবে দেখা যাক কী হয়, ফাইনালি কিন্তু সেটা জানানো হয়নি, তবে মনে করা হচ্ছে। আর এর পাশাপাশি 21 এপ্রিল 22 এপ্রিল যে দুটো সেমিফাইনাল রয়েছে সেই দুটো সেমিফাইনালের টাইমিং কিন্তু চেঞ্জ করে 7:00 করে দেওয়া হয়েছে, আর 25 এপ্রিল যে ফাইনাল রয়েছে সেটারও টাইমিং চেঞ্জ করে 7:00 করা হয়েছে, এবং তার পাশাপাশি 29 এপ্রিল যেটা ক্লাব প্লে অফ 2 রয়েছে, মানে যেখানে গোকুলামের সাথে সুপার কাপ চ্যাম্পিয়নরা খেলবে ফর দ্য এফসি কাপ গ্রুপ স্টেজ স্পট, সেই ম্যাচের টাইমিংটাও 7:00 করা হয়েছে। এবং 3rd মে রয়েছে হায়দ্রাবাদ এফসি ভার্সেস এটিকে মোহন বাগান, যারা খেলবে এএফসি কাপের প্রিলিমিনারি স্টেজের ম্যাচ এবং সেখান থেকে গ্রুপ স্টেজে কোয়ালিফাই করতে পারে, তো সেই ম্যাচটাও কিন্তু রয়েছে 3rd মে 7:00। তো এই ম্যাচগুলো টাইমিং চেঞ্জ করেছে, খুব ভালো করেছে, নাহলে প্রচুর রাত্রির হয়ে যাচ্ছিলো শেষ করতে, এবং যত রাত্রির হবে তত বেশি ভিডিও আসতো, রাত্রির হয়ে যাচ্ছিলো। তো এটা আজকের 1st এপিসোড, আরও কিছু আপডেট এলে 2nd এপিসোডটাও আসবে। এরপর ঢুকবো বেশ কিছু ট্রান্সফারের বিষয় নিয়ে, যার মধ্যে প্রথমটা হচ্ছে জেসেল কার্নের, অনেকদিন থেকে তার কথাবার্তা তো চলছিল, তার এই মুহূর্তে মুভমেন্টটা কোথাও হতে পারে অ্যাজ এ ফ্রি প্লেয়ার বেঙ্গালুরু এফসিতে। আর বেঙ্গালুরুতে দেখো লেফট ব্যাক হিসেবে কিন্তু ওয়ান অ্যান্ড আনলি অপশন হিসেবে রোশন নরেম সিং রয়েছে, কোনো রকমে তার ব্যাকআপ পাওয়া যায়নি, এবং এই সিজনে আমরা দেখেছি তাকে কন্টিনিউয়াসলি খেলতে, এবং যখন না খেলেছে কাউকে না কাউকে একটা স্টপ গ্যাপ ব্যাকআপ হতে হয়েছে, এবং সেই পারফরমেন্সটা সেখান থেকে পাওয়া যায়নি। তো সেখানেই কোথাও জেসেল কার্নেরও তাকে নিয়ে আসা হচ্ছে বেঙ্গালুরুতে, এবং অ্যাজ এ ব্যাকআপ অফ রোশন নরেম তাকে কিন্তু নিয়ে আসা হচ্ছে। আর দ্বিতীয় যেটা রয়েছে সেটা হচ্ছে নিশু কুমার, নিশু কুমারের সাথে সম্ভবত হায়দ্রাবাদ এফসি তাদের একটা ডিল প্রায় চূড়ান্ত হয়ে গেছে এরকমই সম্ভাবনা বেরিয়ে আসছে, যেহেতু দেখো হায়দ্রাবাদ থেকে লেফট ব্যাক তো ভাই বিদায় নেবে, তো অলরেডি আমরা সবাই জেনেই গেছি কোথায় যাচ্ছে, বড় প্রশ্ন। মোহনবাগানে আসার চান্স এই মুহূর্তে প্রায় 70-75%, বাট যদি মুম্বাই সিটি এফসি কোনো রকম ব্যাগড়া না দেয় তাহলে আকাশ মোহনবাগানেই আসবে, যেমনই হোক যাই হয়ে যাক ডিল না কেন মোহনবাগানেই আসবে যার সম্ভাবনা এই মুহূর্তে, বাট তাদেরও লেফট ব্যাক লাগবে, এবং সেই সূত্রে নিশু কুমারের সাথে সম্ভবত একটা ডিল প্রায় চূড়ান্ত লেভেলে গেছে, যদিও চেন্নাই এফসি এখনও চেষ্টা করছে যদি নিশু কুমারকে নেওয়া যায়, বাট চেন্নাই নিতে গেলে কিন্তু অ্যাজ আ ব্যাকআপ অপশন যাবে, কারণ তাদের অলরেডি আকাশ সাঙ্গওয়ান রয়েছে, নারায়ণ দাস রয়েছে, তারা কন্টিনিউ করবে, তো সেখানে নিশু কুমার কিন্তু খুব একটা অ্যাট্রাক্টেড হচ্ছে না, সেই জায়গা থেকে হায়দ্রাবাদে অ্যাট্রাক্টেড হয়েছে, যেহেতু হায়দ্রাবাদের রাইট ব্যাক লেফট ব্যাক দুটো জায়গাতেই নিশু কুমার ইজিলি ফিট করবে। এরপর অবশ্যই ঢুকতে ইস্ট বেঙ্গলের বিষয় নিয়ে, আমি গত কয়েকদিনের প্রচুর মেসেজ পেয়েছি, ভিডিওতে কমেন্টস পাই যে শেঠজি লোবেরার কি সিচুয়েশন। দেখো শেঠজি লোবেরাকে নিয়ে যখন লাস্ট কথা বলেছিলাম সেটাই আমার কাছে লাস্ট আপডেট ছিল, তারপরে আর কোনো আপডেট নেই, সিরিয়াসলি বলছি নেই। তো যদি শেঠজি লোবেরা আসে তো আসবে, যদি তিনি মানে সই করেন তো করবেন, যদি উইদিন 7 ডেজ বহু জায়গা থেকে বলা হয়েছে যদি হয়ে যায় তো হবে, বাট আমার কাছে কোনো পার্সোনালি আপডেট নেই সেই কারণে আমি কিছু বলছি না। যতদিনই ইস্ট বেঙ্গলের কোচ চূড়ান্ত হবেন, সেটা শেঠজি লোবেরা হোক সেটা XYZ যেই হোক, তখন সেটা নিয়ে আলোচনা করা যাবে, বাট তার আগে শুধুমাত্র শেঠজি লোবেরাকে নিয়ে আলোচনা করার মতো কোনো স্পেস এই মুহূর্তে আমার কাছে নেই।
আর এরপর অবশ্যই কথা বলবো মোহন বাগানের দুটো ট্রান্সফার রিলেটেড বিষয় নিয়ে। এর মধ্যে প্রথমটা হচ্ছে শুভাশিস বোস, কোথাও শুভাশিস বোসের একটা মুভমেন্ট কমপ্লিট হতে পারে অন্য কোনো ক্লাবে, অনেকদিন থেকেই তার একটা গুঞ্জন পাওয়া যাচ্ছিল। যেহেতু আকাশ মিশ্রাকে নেওয়ার জন্য আপাতত মোহন বাগান অল আউট যাচ্ছে, তো আকাশ মিশ্রা যদি আসে তো ভাই সোজা কথায় সিম্পল ইকুয়েশনে মোহন বাগানের ফার্স্ট চয়েস লেফট ব্যাক হিসেবে আসবে। এবং শুভাশিস বোস তার দু একটা ম্যাচ বা কয়েকটা ম্যাচ যার যতই খারাপ যাক না কেন, কখনোই সে কিন্তু বেঞ্চে বসে থাকার মতো মানসিকতা নিয়ে মোহন বাগানে থাকবে না। হ্যাঁ, অবশ্যই একটা টিমের বেঞ্চ স্ট্রেংথ দরকার, বাট তার জন্য শুভাশিসের মতো প্লেয়ার কোথাও নিজের এখনও যেটুকু কেরিয়ার রয়েছে সেটাকে স্যাক্রিফাইস করবে এটা মনে করা হচ্ছে না। আর যেহেতু দেখো মুম্বাইতে একজন লেফট ব্যাক খুব ডেসপারেটলি লাগবে ফর দেয়ার এএফসি চ্যাম্পিয়ন্স লিগ, বা যদি তারা আকাশ মিশ্র ডিলটাকে কোনোভাবে ক্র্যাক করতে না পারে, যেটা সম্ভাবনা এই মুহূর্তে বারবার বলছি কম, তাহলে কোথাও তারা শুভাশিস বোসের জন্য একটা ট্রাই করতে পারে। শুভাশিসের মধ্যে সেই কোয়ালিটি রয়েছে, ডিফেন্সিভ কোয়ালিটি যথেষ্ট ভালো রয়েছে, আর মুম্বাই সিটিএফসি এবারে এসিএলে আরও বেটার পারফরমেন্স করতে চাইছে, আর সেই সূত্র ধরেই তারা হয়তো মোহন বাগানের কাছে যেতে পারে টু মুভ অফ শুভাশিস বোস। তো সেই জায়গাটা কোথাও এখনও অবধি জল্পনা স্তরে রয়েছে এবং একটা প্ল্যানিংয়ের কথা শোনা যাচ্ছে, তবে সবটাই ডিপেন্ড করবে মোহন বাগানের উপর যে আকাশকে নিয়ে আসার পর তারা কোথাও এই সিজনেই, জাস্ট এই 2023-24 সিজনেই তারা শুভাশিসকে ছেড়ে দেওয়ার প্ল্যান করছে কি না। তবে যা কিছু হবে সেটা হবে কিন্তু যা হবার ফার্স্ট জুনের পর। আর এরপর যেটা লাস্ট বিষয়, যেটা একইভাবে ওই কমেন্ট মেসেজ সব জায়গাতেই এসেছে, জেসন কামিংসের ডিল কোথায় দাঁড়িয়ে আছে বলো, কী সিচুয়েশানে আছে বলো। দেখো বারবার করে একটা কথাই যে জেসন কামিংস নিয়ে অনেক হয়তো মার্কেটে তোমরা কথাবার্তা শুনতে পাবে, বাট যেটা লাস্ট বলেছিলাম যে জেসন কামিংসের সাথে যে সমস্ত ডিলের কথাবার্তা চলছে তার অনেকটাই প্রায় ফাইনাল হয়ে গেছে, শুধুমাত্র তার যে পার্সোনাল স্যালারিটা হবে সেটা কোথাও এখন অবধি ডিসাইড হয়নি। সেটা কোথাও ডিসাইড হয়ে গেলেই ফাইনালি আমরা বলবো যে হ্যাঁ কমিটমেন্ট করে ফেলেছি জেসন কামিংস, বাট এখন অবধি সেই সিচুয়েশানে কিন্তু ডিলটা গিয়ে পৌঁছয়নি। আপাতত যা কিছু কথাবার্তা ফাইনাল হয়েছে সেটা তার এক্সিস্টিং ক্লাবের সাথে রিলেটিং দ্য বাই আউট ক্লজ বা ট্রান্সফার ক্লজ যেভাবেই তাকে বলো না কেন, সেটা এখনও অবধি প্রায় চূড়ান্ত লেভেলে গিয়ে পৌঁছে গেছে। তবে যেহেতু কামিংসের সাথে এখনও তার যে স্যালারি হবে সেই স্যালারির ডিলটা কমপ্লিট হয়নি, বারবার করে শোনা যাচ্ছে যে 2 বছরের একটা প্রাইমারি চুক্তি হতে পারে, যেটা আরও 1 বছরের কন্ট্রাক্ট এক্সটেনশনের অপশন থাকবে, মানে 3 বছর অবধি তাকে তোমরা মোহন বাগানে খেলতে দেখতে পারো। তো সেখানে যেহেতু মানিটারি ডিলটা হিউজ রয়েছে সেই ব্যাপারেই কিন্তু কথাবার্তা চলছে, যদি সেই ডিলটা কমপ্লিট হয়ে যায় জেসনের সাথে কথাবার্তা তখনই আমরা বলতে পারবো যে হ্যাঁ ইট ইজ ডান, অ্যান্ড আনটিল অ্যান্ড আনলেস দ্য সিগনেচার, কোনো ডিলই কিন্তু ডান ডিল নয়। আর সিগনেচার যা হওয়ার বা মুভমেন্ট কমপ্লিট যা হওয়ার সেটা কিন্তু হবে 31 মে পর, মানে ট্রান্সফার উইন্ডো খুললে। ট্রান্সফার উইন্ডো খোলার আগে কিন্তু কোনোভাবেই যদি কোথাও শুনেও যাও যে সিগনেচার হয়ে গেল, এই মুহূর্তে মোহন বাগানে সই করে ফেললেন জেসন কামিংস, আমার মনে হয় সেটাকে ইগনোর করাই উচিত। যদি তুমি ট্রান্সফার মার্কেটকে খুব খুব কেয়ারফুলি ফলো করো তাহলে অবশ্যই সেটা ইগনোর করা উচিত, কারণ যতক্ষণ না ট্রান্সফার মার্কেটটা ওপেন হচ্ছে ততক্ষণ কিন্তু কোনো প্লেয়ার অন্য কোনো ক্লাবে ফর্ম্যালি অফিসিয়ালি সই করতে পারে না। হ্যাঁ, ভার্বালি এগ্রিমেন্ট সে ডান করতে পারে, ভার্বালি সে কমিট করতে পারে, বাট তার বাইরে কোনো রকমের কন্ট্রাক্ট কিন্তু সে সই করতে পারবে না। আর এই ক্ষেত্রে তো কোনো প্রি কন্ট্রাক্টের ব্যাপারটা নেই, কোনো মানে ব্যাপারই নেই, যেহেতু তার কন্ট্রাক্টে মোর দ্যান 6 মান্থস এখনও বাকি রয়েছে এক্সিস্টিং ক্লাবের, তো তার সাথে তো কোথাও প্রি কন্ট্রাক্ট করতে পারবে না। যা কিছু ডিল কমপ্লিট হবে সেটা কিন্তু ট্রান্সফার উইন্ডো খুললেই কিন্তু মোহন বাগান টাকা পাঠাবে এবং তারপর জেসন কামিংসকেও যা কিছু দেওয়ার দেবে এবং সো এটা কমপ্লিট হবে। তো তার আগে এখনই ভেস্তে গেছে বা কোথাও যদি শোনা যায় হয়ে গেছে সেদিকে কানটা না দেওয়াই ভালো। আর বাস এই কটা বিষয় নিয়ে ডিসকাশন ছিল, রাতের দিকে আরও কিছু ডিসকাশন রয়েছে, আরও কিছু আপডেট শেয়ার করার রয়েছে। এই ভিডিওটাই অবধি, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও, দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।